হঠাৎ করে সকালবেলা একটা ফুলকপি দেখে মনে হলো ফুলকপির পকোড়া বানাই। মাকে বললাম, মা একটু বারণ করছিল, তারপরে বানিয়েই ফেললাম মায়ের হেল্প নিয়ে ফুলকপির পকোড়া। হ্যালো গাইজ, আমি রোশনারা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, ফুলকপির পকোড়া বেশ ভালো আছে, আর মা লাঞ্চের প্রিপারেশন করছে এখানে, ওপাশে বোন বাবাকে খাইয়ে দিচ্ছে। লাঞ্চের মেনু হচ্ছে মাছের তরকারি, মাছের মাথা আর বাঁধাকপির তরকারি। চলো এখন আমরা বসে পড়েছি লাঞ্চে, আর মাছের মাথাটি এভাবে মাকে ভেঙে দিতে বলি যাতে মশলাটা ভিতরে ঢোকে। আমাদের তো লাঞ্চ ডান, এইবারে কয়েকজনের লাঞ্চ বাকি আছে। হ্যাঁ, তারা কারা দেখবে? তারা হচ্ছে এই যে পুচকু পুচকু বেড়ালগুলো। বেড়ালগুলো সকাল থেকে রাত অবধি সবসময় আমাদের এই বাড়ির আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, আর যতবার আমরা খাওয়া দাওয়া করি ওরাও ঠিক ততবারই খাওয়া দাওয়া করে। আর এই ভালো গুণটা পাওয়া কিন্তু আমার পাশের বাড়ির জেঠিমার থেকে। জেঠিমা সবসময় কুকুর বেড়ালকে অনেক ভালোবাসে আর অনেক খাওয়া দাওয়া করে, তো সেখান থেকে এই ভালো শিক্ষাটা পেয়ে গেছি। ও পাশে বোন যাবে পড়তে, আর এ পাশে আমার মা বানাচ্ছে আমাদের জন্য স্পেশাল ইভিনিং টি। আমি তো ভাবতেই পারিনি যে মা আমাদের জন্য দুধ চা বানাবে, কারণ মা বলেছে বিকালবেলা র চা খাওয়াবে। তো যাই হোক, মা আমাদের অনেক ভালোবাসে, তো তাই কেন সকালে তো আদা চা খায় র চা। হ্যাঁ সকালবেলা, কিন্তু বিকালবেলা তো তুমি বলো আদা চাটা খা খা, দুধ খাওয়ার জন্য দুধ কমে যাচ্ছে, গরুর দুধ পাওয়া যায় না। তো মা অনেক ভালো, অনেক ভালো, মা মনে সব কথা বুঝে যায়। মা জানে যে বিকালবেলা রচা খেতে একদম ভালো লাগে না, আর আমি ভাবতেই পারিনি মা রচা ছাড়া দুধ চা করবে, কারণ মনে একটু ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। এ পাশে দেখো কি হচ্ছে, বেচারা বাবাটার ওপর আমার টর্চার করছে বোন। বাবা টাকা গুনছে আর ও সেখান থেকে সাইড করছে। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই, এখন হচ্ছে আমাদের টি টাইম। বোন টিউশন থেকে চলে এলো আর আমি একই জায়গায় একই রকমভাবে বসেছিলাম। যাই হোক, এই হচ্ছে আমার আজকের ডিনার, মুড়ি ঘুগনি। ডিনার করে বোন উপরে এসেছে পড়তে, তো চলো এখন। ও ওয়েট, দেখো পড়তে বসেনি, জাস্ট দেখো আজকে ওর আমি কি অবস্থাটা করি। ওয়েট, আমি ক্যামেরাটা ব্যাক করে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি আসল রিয়েলিটিটা কি, পড়তে আসার নাম করে কি করে। কি রে, পড়াশোনাটা হবে না তো? হ্যাঁ আজকে না আমি নাটক করছি না, পড়াশোনাটা হবে না তো? হবে তো, গান চালিয়ে, গান চালিয়ে কি নাচটাই হবে? হ্যাঁ পড়তে বসতে বলেছি তো আমি তোকে, প্রত্যেকদিন এসে এই নাটকটা কি হচ্ছে? আর কটা দিন বাকি মাধ্যমিকের? না মুখটা খোল, সবাইকে বল আর কদিন বাকি মাধ্যমিকের? এরকম করতে হয়, একটু নাচটা, একটু নিজেকে টাইম দিতে হয়, একটু পড়ে না। আচ্ছা গোটা দিনটা তুই কাকে টাইম দিস? পড়াশোনাকে। পড়াশোনাকে? কতক্ষণ পড়িস দিনে? 2-3 ঘন্টা। এইভাবে তুই ভাবছিস তো মাধ্যমিকে পাশ করে যাবি? মানে ফ্যাশন, স্টাইল, এলোমেলো হেয়ার, মানে এই যে দেখা দেখা, মানে দেখা ফেসটা দেখা, আমি তো কত সুন্দর করে আসছি যে বলবো, বোন আমার পড়াশোনা করছে দেখো, আর বোন আমার কি সুন্দর করছে। হ্যাঁ বল, যারা ভিডিও দেখছে তাদের মধ্যে না অনেকেই মাধ্যমিক দেবে, তোর মতন কেউ এরকম ফাঁকিবাজ না, এমনি ভিডিও করে না, হয় তারপর ভিডিও দেখবে কি করে, অফ টাইমে দেখবে ভিডিও? এটা আমার অফ টাইম চলছে। ও তো কোন, মানে কোন সময়টা তোর পড়াশোনার সময় বল? মানে ব্লগে কেউ দেখেছে আজ অব্দি তোকে পড়তে বসতে? আমি তো তোর সাথে কথা বলছি, চুলটা ছাড়, চুলটা ছাড়, ছাড়তে বলেছি আমি, আমি চুলটা ছাড়তে বলেছি, হাত থেকে সরাতে বলেছি, হাত সরা। কোনোদিনও তোকে কিছু কিনে দেবো? যাচ্ছি তো একটু নাচতে। আমি আয়নার দিক থেকে এইদিকে মুখ করতে বলেছি, আমার দিকে মুখ কর, আমার দিকে মুখ কর, আমি কিন্তু আমার দিকে মুখটা করতে বলেছি। পড়তে কখন বসবি? এই তো বসবো তো, আমি চুলটা ছেড়ে মুখটা আমার দিকে করতে বলেছি, কিন্তু এবার কিন্তু এক চড় মারবো। কখন পড়তে বসবি? বসবো তো। কখন বলে দিই? কটা থেকে? কটা বাজে এখন? 9টা থেকে। 8:36 কটা থেকে? 9টা থেকে। 9টা থেকে? তো কটা অবধি পড়বি? 10টা। 9টা থেকে 10টা। কটা সাবজেক্ট? আমি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে বলেছি, সোজা হয়ে দাঁড়াবি না তো কোনোদিন আর কিছু কিনে দেবো না, আমার কাছে ওই একটাই অপশন। অন ক্যামেরা বল, এবার থেকে পড়াশোনাটা প্রপারলি করবি? ক্যামেরার দিকে তাকিয়ে বল, সবাই সাক্ষী থাকবে। তুই আমার নাচ তুলতে দিবি না, যখন মিশাল বিয়েতে নাচ করবো তখন ভিডিও করবি না।
আমি করব না, আমি তো নাচের ভিডিও করব না, পড়াশোনাটা করবি না তো? করব তো রে বাবা। এই ক্যামেরা, এই যেখানে ক্যামেরা এখানে তাকিয়ে বল। ক্যামেরা তোর ভিডিও দেখে একটা মান সম্মানের ব্যাপার আছে। ও সেই জন্যই নেচে নেচে বেড়াচ্ছিস। আমি কিন্তু চুলটা থেকে হাতটা সরাতে বলেছি। ভদ্র মেয়েরা যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়া। ও তার মানে তুই জানিস ভদ্র মেয়েরা কিভাবে দাঁড়ায়। ইচ্ছে করে অভদ্রের মতো দাঁড়িয়ে থাকিস, তাই তো? এটা অভদ্র, এটা অভদ্র না, এটা হচ্ছে ফ্যাশন, যেটা তোমার এখন প্রয়োজন নেই। ঠিক আছে, এ পাশে আয়। ইমপ্রেশন বানানোর জন্য বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা কাজের জায়গায়, পড়াশোনার সময় শুধু পড়াশোনাটাই প্রয়োজন। সামনে মাধ্যমিক, তো মাধ্যমিকের জন্য সবসময় নেচে নেচে বেড়াই, সবাই সাক্ষী। আজকের ব্লগটা আমি তোমাদেরকে দেখাতে চাইলাম এই কারণেই যে একজন মাধ্যমিকের স্টুডেন্ট কিভাবে কিভাবে নেচে নেচে বেড়াচ্ছে। এমনি আমার বন্ধুরা বিশ্বাস করে না, আমি অনেক পড়ে ফাটিয়ে ফেলি। বন্ধুরা তো থাকেই বেগড়ানোর জন্য কিছু, আর কিছু বন্ধু থাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। তো তোর কাছে যে কটা বন্ধু আছে তার মানে নিশ্চয়ই বেগড়ানোর জন্য। কে কাকে বেগড়ায় তুই দেখতে গেছিস? সে তো আমি দেখতে যাই না, অনেক কিছুই তো চোখের আড়ালে আজকাল হচ্ছে, তাই না? বন্ধুদের সাথে কত কিছু প্ল্যানিং, খাওয়া দাওয়া, ঘোরা, সেলফি, সবকিছুই তো দিদির আড়ালে হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, পড়তে বসতে হবে। বসবো তো। ঠিক আছে চলো, এখনো পড়তে বসবে। তোমাদের যা দেখানোর ছিল আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে এরকম স্টুডেন্ট আছে কিনা জানি, সবার বাড়িতে স্টুডেন্ট পড়াশোনা করছে, শুধু আমার বোনটাই ফাঁকি মারছে। তো যাই হোক, ওকে নিয়ে এখন বসবো, বাই। ফাইনালি বোন পড়তে বসেছে, আর ওপাশে মা বলছে ভালো করে পড়, তারপরে ঘুরতে নিয়ে যাবো। হঠাৎ এখন ঘুমানোর সময়, আর ওই দেখো চলে আসছে মা আর তার লেজুর। আমি তো রোজেরই বলি তেল মাখতে, মা খেয়ে না মেয়ে দুটো আমার। মা তুমি এত কমপ্লেন কেন করো মা আমাদের নামে, আমরা না তোমার সোনা মেয়ে। কিন্তু এই যে তেল মাখিস না, ডোনাট টাচ মাই মম। কার মা তুমি? মা কার মা তুমি? আমি তিনজনের মা। কার মা বেশি? কে তোমাকে আগে মা বলেছে? কে আগে মা বলেছে? আমার তিনটেই সমান। মেরম বল, আজকে আমি বলেছি মেজ ছেলে ছোট মেয়ে, আমার তিনটে, তিনটের মা। এটা মিথ্যে, ছেলেকে একটু বেশি ভালোবাসে, এটা সত্যি না? গো আমাকে বেশি ভালোবাসে, তাই তো না? সবাইকে ভালোবাসি, আমার তিনটে ছেলে মেয়ে তিনটেই সমান। আমি কমেন্ট মিস করলেও মা কিন্তু মিস করে না, ঠিক আছে? মা প্রতিটা কমেন্ট ধরে ধরে পড়ে। আর সবাই এত ভালোবাসা দাও যে একটা দুটো তার মাঝে যদি কোনো নেগেটিভ কমেন্ট থেকেও থাকে, জাস্ট কিছু ব্যাপার না, কিচ্ছু এসে যায় না, কারণ এত মানুষ ভালোবাসো। তো সবাই ভালোবাসা দিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম ভালো থাকো, আমরাও ভালো থাকি। দোয়া করো, আমার দোয়া করো, সবাই যেন ভালো থাকো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই। চলো দেখা হচ্ছে নতুন এক মজাদার ব্লগে, বাই বাই, টাটা, গুড নাইট।